তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে কোভিড-19 প্রেক্ষিতে 22 সালের যে এসএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাস, এই সিলেবাসের আমি তৃতীয় অধ্যায় পড়াবো। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়, দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়ে যে বিষয়টা আছে সে বিষয়গুলো হলো যেরকম রাসায়নিক গণনায় মোলার আয়তন ব্যবহার করতে পারবে, দ্রবণের শতকরা ও পিপিএম এককে প্রকাশ করতে পারবে, অম্লক্ষার প্রশমন বিক্রিয়া প্রশমন বিন্দু, জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে, জারণ বিজারণ অর্থ বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর হিসাব করতে পারবে, সমতা করতে পারবে, তারপরে বিক্রিয়ার সমাপ্তি বিন্দু নির্ণয় করতে ভূমিকা, নির্দেশকের ভূমিকা মানে নির্দেশক সম্বন্ধে আলোচনা আছে, কঠিন তরল পদার্থের পরিমাপ করতে পারবে, পদার্থ পরিমাপ মোলার ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করতে পারবে, অম্লক্ষার টাইট্রেশন আছে তোমাদের, এটা যদি ব্যবহারিক বলা আছে ব্যবহারিক সাথে সাথে তত্ত্বও শিখতে হবে, আর জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে দ্রবণের বিদ্যমান ধাতু বা আয়নের পরিমাণ নির্ণয় করতে পারবে, এটাও ব্যবহারিক আছে এবং ব্যবহারিক সাথে সঙ্গে সঙ্গে তোমাদেরকে তত্ত্ব শিখতে হবে। তা আমরা আজকে শুরু করতেছি রাসায়নিক গণনায় গ্যাসের মোলার আয়তনের ব্যবহার করতে পারবো। তা আমি এখানে প্রথমে একটা জিনিস তোমাদের কাছে জানতে চাই, সবচেয়ে হালকা যৌগিক গ্যাস কি বলতে পারো কেউ? যৌগিক গ্যাস সবচেয়ে হালকা যৌগিক গ্যাস কি, কেউ নাম জানো? আনমিউট করে জবাব দাও। আর তোমাদের যে ক্লাসের উপস্থিতি, এই যে তোমাদের যে চ্যাট বক্স আছে, চ্যাট বক্স থেকে রোল গুলো লিখে দিও। সবচেয়ে হালকা যৌগিক গ্যাসের নাম বলতে পারলে না কেউ? আনমিউট করে বলো। হাইড্রোজেন গ্যাস। এটা তো মৌলিক গ্যাস হলো, যৌগিক গ্যাস জানতে যাচ্ছি, যৌগিক পদার্থ। চিন্তা করো হাইড্রোজেনের সাথে আর কি লাগালে হালকা যৌগিক পদার্থ তৈরি হবে। স্যার মিথেন। গুড, এটা কে জবাব দিল? মিথেন। মিথেন সবচেয়ে হালকা যৌগিক গ্যাস, এর সংকেত হলো CH4 এবং এর ভর হচ্ছে তোমার কত? 16, আণবিক ওজন 16। সবচেয়ে হালকা যৌগ কি হবে এটা কেউ বলতে পারবে? সবচেয়ে হালকা যৌগ লিথিয়াম হাইড্রেট। তাহলে এগুলি যেটাই হোক না কেন, আর আণবিক ওজনের দিক থেকেও হালকা যৌগ হবে লিথিয়াম হাইড্রেট। আচ্ছা, যেটাই হোক না কেন, আমাদের আজকের যে পড়াটা সেই রাসায়নিক গণনায় তোমরা মোলার আয়তন ব্যাখ্যা করতে ব্যবহার করতে পারবে। তা মোলার আয়তন, যে মোলার যে বিষয়টা, এই মোল মোল কাকে বলে?
কেউ বলতে পারো মোল কাকে বলে? আচ্ছা, দুইটা জিনিসকে কি বলে যেন? এক জোড়া, তাই না? দুইটিকে বলি জোড়া। একটিকে আমরা কি বলি? একটিকে বলা হয় হালি। বারোটিকে কি বলি? বারোটিকে বলা হয় ডজন। ডজন, 144 বা 12 ডজন, 144টি বা 12 ডজন, একে কি বলে জানো? একে বলা হয় এক গ্রোস। সেরকম আমরা যেমন রান, ক্রিকেটের রানের ক্ষেত্রে ছক্কা মারলে ছয়টা রান করলে বা বাউন্ডারি ওভার বাউন্ডারি করে দিলে আমরা বলি ছক্কা। যখন 50টা রান করে বলে হাফ সেঞ্চুরি, 100টা রান করলে বলে সেঞ্চুরি করেছে। সেরকম আমাদের একটা সংখ্যা আছে, বিশাল একটা সংখ্যা, 6.02, এর সাথে গুণন করতে হবে 10^23। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে বলা হয় মোল। মোল কাকে বলে? যে কোনো জিনিসের, যে কোনো যৌগের বা মৌলের 6.02 × 10^23। কোনো কোনো বইয়ে 6.023 × 10^23 লেখা আছে। 6.023 গুণন 10^23, এটাকে বলা হচ্ছে এক মোল। মনে থাকবে এক মোল কাকে বলে? এই পরিমাণ পদার্থ, এই পরিমাণ কণা যুক্ত যে কোনো বিষয়কে আমরা মোল বলবো, এবং মোলার যে এই পরিমাণ কণা থাকলে তাকে মোলার পরিমাণ বলবো, এবং এই পরিমাণের এই সংখ্যক কণার যদি আয়তনের বিষয় আসে তখন আমরা মোলার আয়তন বলবো। গ্যাসের ক্ষেত্রে মোলার আয়তন বলা হবে। হ্যাঁ, তাহলে আমরা এই মোলার আয়তন বিষয়টা দেখলাম, এবং এখানে তোমাদের একটা প্রকল্প ছিল স্কুল লেভেলে, অথবা পড়ানো হয়েছে কিনা জানি না, এটা হলো অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্প অনুসারে স্থির তাপমাত্রা ও চাপে, মানে একই তাপমাত্রা চাপে সম আয়তন, আয়তনও একই হইতে হবে, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে এই যে কথাটা, এই কথাটার উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী এই গ্রাম আণবিক ওজন পরিমাণ যদি আমি চিন্তা করি, হ্যাঁ, যে কোনো পদার্থের 1 গ্রাম আণবিক ওজন যদি আমি নিই, 1 গ্রাম আণবিক ওজন বলতে আণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে, তাহলে 1 গ্রাম আণবিক ওজন যদি নিই, তাদের ভর সমান, আণবিক ভরের সমান সংখ্যক অণু থাকবে। এখানে আমরা তাহলে আণবিক ওজন যে আছে, আণবিক ওজন, হ্যাঁ, এই আণবিক ওজন কাকে বলে? যে উপাদান, যে উপাদান, যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর কি বলবো? উপাদান মৌল সমূহের, হ্যাঁ, পারমাণবিক ভর সমূহের যোগবোধক, যোগবোধক সমষ্টি, এই সমষ্টিকে বলা হচ্ছে আণবিক ওজন। তাহলে যে কোনো উপাদান, যে কোনো যৌগের যদি আমরা আণবিক ওজনের কথা বলি, তাহলে আণবিক ওজনের বিষয়টা হলো উপাদান মৌলসমূহের
পারমাণবিক ভর সমূহের সমূহের যুগপৎক সমষ্টি। তাহলে এই বিষয়টা যদি এখন আমরা বুঝতে চাই, তাহলে আমাদের যদি আণবিক ওজনের বিষয় বলি, তাহলে হাইড্রোজেনের আণবিক ওজন কত হবে, হাইড্রোজেনের ভর কত? তাহলে হাইড্রোজেনের সংকেত কি? H2। H2। তাহলে H2 তাহলে H2 হলে তার আণবিক ওজন কত হবে? 2। আণবিক ওজন বলি আমরা, আণবিক ভরও বলি। হ্যাঁ, আণবিক ওজন বা আণবিক ভর হলো 1+1=2। সংকেতে উপাদান মৌল সমূহের পারমাণবিক ভর সমূহের যৌগবোধক সমষ্টি। তো এই বিষয়টাই আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। 2 গ্রাম হাইড্রোজেন, হাইড্রোজেন মানে 1 মোল। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা মোলকে চিনতে হবে, প্রত্যেকটা পদার্থের মোলকে চিনতে হবে। সংকেত দেখলেই আমরা মোল বলতে পারবো। তাহলে সেই আয়তন কত এনটিপিতে? এই যে প্রমাণ তাপ, এনটিপি বোঝো তো? এনটিপি কাকে বলে? প্রথম অধ্যায় পড়ানো হয়েছে এই দ্বিতীয় পত্রে। এনটিপি কাকে বলে রে বাবা? এনটিপিতে তাপমাত্রা কত? তাপমাত্রা হলো 0°C। আর চাপ কত? চাপ হলো 1 বায়ুমন্ডল। তাহলে আমরা এনটিপিতে তাপমাত্রাটা 0°C, চাপ হলো 1 বায়ুমন্ডল। এই অবস্থাটাকে আমরা বলবো এনটিপি অথবা এসটিপি, দুইটা শব্দ ব্যবহার করা হয়, এসটিপি বা অর এনটিপি। তাহলে এই অবস্থাটাকে আমরা বলছি যে প্রমাণ এনটিপি, প্রমাণ তাপমাত্রা চাপ। এবং এই তাপমাত্রা চাপে, যেহেতু একই তাপমাত্রা চাপ আমাদের হাতে আসলো এবং অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী আমরা বলতে পারি যে এই এই তাপমাত্রা চাপে সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে এবং তাদের আয়তন সমান হবে। হ্যাঁ, তাহলে এই কথাটাই তোমাদেরকে একটু, মোলার আয়তন সমান হবে। তাহলে মোলার আয়তন, সকল গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। হ্যাঁ, সকল গ্যাসের, যে কোনো গ্যাসের 1 মোল নিলে তার আয়তন 22.4 লিটার হবে। তুমি যদি 1 মোল কার্বন ডাইঅক্সাইড নাও, তারও আয়তন 22.4 লিটার। 1 মোল অক্সিজেন নাও, তারও আয়তন 22.4 লিটার। হ্যাঁ, তুমি 1 মোল যদি বায়ু নাও, 1 মোল বায়ুতে আণবিক ওজন কত হয় জানো? বায়ুর আণবিক ওজন জানো কেউ? বায়ুর মধ্যে কি থাকে? বায়ুর মধ্যে অক্সিজেন নাইট্রোজেন মেশানো থাকে। তাহলে বায়ুর আণবিক ওজন কিভাবে বের করব? বায়ুর আণবিক ওজন কিভাবে বের করা হবে? মিশ্রণের আণবিক ওজন বের করাটা একটু জটিল বিষয়, এটা তোমার এবং ডাল্টনের সূত্র ব্যবহার করে কাজটা করতে হয়। যাই হোক, বায়ুর আণবিক ওজন বের করতে আমরা যাব না, এটা মুখস্থ রাখবো। 28.4। আঠাশ পয়েন্ট চার বায়ুর আণবিক ওজন হচ্ছে 28.4। আর বায়ুতে যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের আণবিক ওজন কত হবে? নাইট্রোজেনের আণবিক ওজন হলো 28। অক্সিজেনের আণবিক ওজন কত? অক্সিজেনের আণবিক ওজন হলো 32। এবং দুইটা পরিমাণ কত আছে বায়ুতে? নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে, তোমরা জানো বায়ুমন্ডল চ্যাপ্টার পড়ছো, ওখানে তোমাদের বায়ুর পরিমাণ হচ্ছে 71%, আর অক্সিজেন বাকিটা তোমার 29%, আর সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, জলীয় ইত্যাদি থাকে। কিন্তু শুষ্ক বায়ু যদি আমরা বলি,
শুষ্ক বিশুদ্ধ বায়ু বললে, শুষ্ক বায়ু যদি আমরা বলি, তার মধ্যে আছে 71% নাইট্রোজেন আর প্লাস গুলো তোমার 29% অক্সিজেন। শুষ্ক বায়ু সমান হচ্ছে 71% নাইট্রোজেন, আর এই হিসাবটা করে আমাদের বায়ুর আণবিক ওজনটা হিসাব করা হয়েছে। এটাকে বলা হয় বাষ্প ঘনত্ব দিয়ে হিসাব, সেটা আমরা একটু পরে দেখব বাষ্প ঘনত্ব দিয়ে হিসাব কিভাবে হয়। তো এই হচ্ছে আমাদের মোলার আয়তনের এই বিষয়গুলো। তাহলে এক মোল বায়ু যদি বলি, তাহলে তার ভর কত হবে? 22.4 লিটার। ওজন কত হবে? তাহলে ভর আর ওজন এই দুটো আমাদেরকে একসাথে খেয়াল রাখতে হবে এক মোলার কথাবার্তা যখন আমরা ব্যবহার করব। তাহলে সুতরাং গ্যাসের আণবিক ভর এক মোল অণু এনটিপিতে 22.4 লিটার গ্যাস। তাহলে এই অ্যাভোগাড্রো প্রকল্প, এই হলো বিষয়টা। আমরা এখানে একটা এতক্ষণ ধরে মোল মোল সম্বন্ধে যে কথাবার্তা গুলো বলা হলো, তার প্রেক্ষিতে আমরা একটা প্রশ্ন দেখি। তো মোল কি, কোনটা উত্তর হবে বলো? ক নম্বর উত্তর হবে। ওকে, তাহলে এক মোল হাইড্রোজেন সমান হলো 2.016 গ্রাম হাইড্রোজেন বা 22.4 লিটার হাইড্রোজেন এনটিপিতে। এই মানে যখন এই গ্যাসের আয়তনের কথা বলবে, এটা খাতায় লিখে রাখো, আয়তন বললে তার অবস্থাটা মানে তাপমাত্রা এবং চাপটা উল্লেখ করতে হবে। তাপমাত্রা উল্লেখ চাপ করার জন্য আমাদের হাতে কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো এনটিপি বলা হয়, বা 0°C বা 1 অ্যাটমোস্ফিয়ার চাপ। আর একটা হলো SATP। হ্যাঁ, SATP স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেশার। ওই SATP তে কি হয় বলো তো? SATP তে তাপমাত্রা কত? 25°C। SATP তে তাপমাত্রা হলো SATP, এটাতে তাপমাত্রা কি হবে? তাপমাত্রা হবে 25°C। 25°C আর কত হবে? এর সাথে চাপ বলতে হবে, চাপ হলো 1 বার। বার বুঝো তো, 1 বার সমান কত? আর বায়ুর চাপ কত বার জানো? বায়ুর সাধারণ চাপ 1 অ্যাটমোস্ফিয়ার সমান কত? 1013 মিলিবার। তাহলে 1013 মিলিবার। এটা বায়ুমন্ডলের যে আমরা যখন চাপের কথা বলি, আমাদের যে যখন ঝড় বৃষ্টি আসে, তখন কি কেউ কেউ দেখবে 1013 মিলিবার বা হেক্টোপ্যাস্কেল এইভাবে বলে? তো এই বিষয়গুলো আমি যখন তোমাদের ওই ফার্স্ট পার্টের প্রথম অধ্যায়ের ক্লাস নিয়েছিলাম দ্বিতীয় পত্র, তখন এগুলি বিষয়গুলো আমি বলছি। তাহলে আমরা এই বা যে কোনো গ্যাসের, যখনই আমরা গ্যাসের বিষয়ে আয়তনের বিষয় বলবো, তখনই আমাদেরকে দুটো জিনিস অবশ্যই উল্লেখ করতে হবে, সেটা হলো চাপ এবং তাপমাত্রা। দুটো উল্লেখ না করলে আমাদের কাজ ভুল হবে। আমরা অ্যাভোগাড্রো সাধারণভাবে পর্যবেক্ষণ করে যেটা পাইছেন, আর গ্রাম আণবিক ভরে অণুর সংখ্যা, গ্রাম আণবিক পারমাণবিক ভরে পরমাণু সংখ্যা এবং গ্রাম আয়নের সংখ্যা স্থির নির্দিষ্ট, এবং তা হলো 6.02 × 10²³। অনেক বইয়ে 6.023 × 10²³ ও লেখা আছে। এই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে, একে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, এটা একটা বেশ মজার একটা সংখ্যা, এবং এই পরিমাণকেই আমরা বলবো এক মোল।
তাহলে যে কোনো বিষয়ের এই সংখ্যাটাকে আমরা এক মোল বলবো। মনে থাকবে? বল কাকে বলবো? এখন যদি বলা হয় 10^23 কলম, তার মানে কি এক মোল কলম? কেউ যদি বলে 10^6.02 10^23 চকলেট, তার মানে কি এক মোল চকলেট? কেউ যদি বলে যে 6.023 10^23 অণু, তার মানে কি এক মোল অণু? কেউ যদি বলে যে 6.023 10^23 পরমাণু, তার মানে কি? তার মানে এক মোল পরমাণু, এক মোল পরমাণু। কেউ যদি বলে 6.023 10^23 আয়ন, তার মানে কি এক মোল আয়ন, এক মোল আয়ন। কেউ যদি বলে 6.023 10^23 লবণ, তার মানে এক মোল লবণ। এইভাবে যে কোনো মানে যে কোনো এক মোল পড়লেই বুঝতে হবে যে 6.023 10^23 এই সংখ্যাটা। এই সংখ্যা একটা ছোটখাটো সংখ্যা না, কিন্তু এটা একটা বিশাল সংখ্যা, বিশাল সংখ্যা। হ্যাঁ, এটা এতগুলো আমাদের পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 700 কোটি, 750 কোটি। হ্যাঁ, এভাবে আমাদের পৃথিবীর যতগুলো আছে ওই প্রাণী আছে তার চাইতেও ওই এক মোলে অণুর সংখ্যা বেশি। এটা যদি কোটিতে বলি, 10^7 এ হয় 1 কোটি, তোমরা জানো, তাহলে এটা 3টা কোটি গুণ করতে হবে, তার সাথে আবার 6023 গুণ করতে হবে, তা 6023 কোটি কোটি কোটি। হ্যাঁ, 6023, হ্যাঁ, কোটি কোটি মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা একটা কোটি গেল, তারপর আবার 1টা কোটি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার সাথে আবার 1টা কোটি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে কয়টা শূন্য হলো এখানে? 21টা শূন্য হলো, 22 23, তাহলে একটা শূন্য বেশি আছে। হ্যাঁ, তাহলে হলো 602। হ্যাঁ, 602 কোটি কোটি কোটি, 602.3 কোটি কোটি কোটি, এত বড় একটা সংখ্যা। এই সংখ্যাটাকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের একটা বিশাল সংখ্যা দাঁড়ায়। এবং এই পরিমাণ পদার্থের এখন জায়গা কতখানি দখল করে এটা আমাদের একটু মাথায় নিতে হবে। গ্যাস হিসাবে এই পরিমাণ কণা যদি থাকে তাহলে সে 22.4 লিটার জায়গা দখল করবে, আর যদি আমাদের কঠিন অবস্থায় বা ভরের হিসাবে যদি যাই তাহলে আণবিক ভরটা বললেই হবে। তাহলে অক্সিজেন, আমরা যদি মনে করো যে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে কতগুলো ক্যালসিয়াম কার্বনেট আছে? 1 মোল অফ ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। তাহলে এখানে আমাদের কতগুলো ক্যালসিয়াম কার্বনেট আছে? ওই কতগুলো, 6.023 × 10^23, এতগুলো ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে এতগুলো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে পরমাণু কয়টা আছে? ক্যালসিয়াম কার্বনেটের পরমাণু কয়টা? 3, 4, 5টা পরমাণু আছে, একটা ক্যালসিয়াম কার্বনেটে 5টা পরমাণু থাকে। তাহলে এখানে যদি বলা হয় 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে কতগুলো পরমাণু আছে, তাহলে 5 দিয়ে গুণ করে বলতে হবে। 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে কতগুলি ক্যালসিয়াম আছে যদি এরকম প্রশ্ন করে?
এক মোল ক্যালসিয়াম কার্বোনেটে কতটি কতটি ক্যালসিয়াম আছে, কতটি ক্যালসিয়াম আছে, তাহলে উত্তর কি হবে? 6.023 × 10⁻³ কতটি ও আছে, এরকম যদি ওকে প্রশ্ন করে তাহলে 3 দিয়ে গুণ করে বলতে হবে, তাহলে কি বলবো? হ্যাঁ, এতগুলি গুণন, উত্তর হবে এইটার সাথে 3 গুণ করতে হবে, 3 × 6.023 × 10³³. আর যদি প্রশ্ন করা হয় যে 1 মোল ক্যালসিয়াম কার্বোনেটে কতটি ও টু আছে, তাহলে এখন কি করবা, তাহলে উত্তর কি হবে? এখানে ও আছে 3টি, তাহলে ও টু যেহেতু দুই দুই দুইটা আসলো, তাহলে এখন এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, এটা ভাগ করতে হবে 2 দিয়ে, তার মানে দাঁড়াইলো 1.5, এই 3কে 2 দিয়ে ভাগ করলাম, বাকি গুলো যা আছে তাই থাকে। এইভাবে আবার সংকেত ঠিক করতে হবে। এখন যদি কেউ বলে যে 1 মোল ক্যালসিয়াম কার্বোনেটে কতটি কার্বোনেট আছে, এর উত্তর কি দিবা? স্যার 6.023 × 10³ কার্বোনেট আছে। ওই সংকেত থেকে এইভাবে আমাদেরকে বলতে হবে। এই ধরনের বিষয়গুলো তোমাদের সামনে আসবে, পরীক্ষায় থাকতে পারে বা এরকম বিষয় নিয়ে চিন্তা করতে হতে পারে, এই বিষয়গুলো তোমাদেরকে ধারণায় নিতে হবে, ঠিক আছে? আমরা এই এই এখানে এই যে বিষয়টা তোমাদের আরো খেয়াল রাখতে হবে সেটা হলো যে আদর্শ গ্যাস যে সমীকরণটা আছে, এই সমীকরণটা তোমাদের খেয়াল রাখতে হবে। এই সমীকরণটা তোমাদের জানা আছে, জানা থাকলে বলো দেখি। আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি, এখানে পিটা কি? পি চাপ, পি হচ্ছে আয়তন, এন মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে তাপমাত্রা। কোন তাপমাত্রা? পরম তাপমাত্রা বলতে হবে। কি তাপমাত্রা বলতে হবে? পরম তাপমাত্রা। এটা কেলভিনে হতে পারে, এটা র্যাঙ্কিনে হতে পারে, বলা মুশকিল যে একক ব্যবহার করবো সেটা অনুযায়ী হবে। এটা সেলসিয়াসে হতে পারে, সেলসিয়াস হলে কত হবে, 273 যোগ করে বলতে হবে, তাই না? কেলভিন, কেলভিনে ট্রান্সফার করতে গেলে। তাই এখানে আমাদের এই হিসাবটার মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ কিন্তু সেলসিয়াসই ব্যবহার করে, কেলভিন ব্যবহার করে না, ফারেনহাইট ব্যবহার করে, তাহলে ওখানে যে তোমাদেরকে আবার নতুন করে চিন্তা ভাবনা করতে হবে। আর এই যে মোল সংখ্যা যে আছে, এই মোল সংখ্যা কে আমরা বলি W/m। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই সময় এই মোল সংখ্যা হিসাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আণবিক ওজনের সাথে কি আদর্শ গ্যাসের সমীকরণে কোনো সম্পর্ক আছে? আছে, আণবিক ওজন বাড়লে এই যে আণবিক ওজনটা নিচে আছে দেখো W/m, তাহলে এম সমান হলো W/m, এটা আমরা জানি যে মোল মোল সংখ্যাকে যদি ভরকে আমরা আণবিক ওজন দিয়ে ভাগ করি তাহলে এটা মোল হয়ে যায়। হ্যাঁ, তাহলে সেই হিসাবে যদি আণবিক ওজনকে যদি আমি লিখি এম সমান, তাহলে এম সমান কি আসবে, W/n, তাহলে W হলো গ্রাম, এন হলো মোল, তাহলে এই জন্য আণবিক ওজনের একক হচ্ছে গ্রাম পার মোল। গ্রাম পার মোল,
এইটা একটু খেয়াল রাখতে হবে, তোমরা এই সংজ্ঞাগুলো অলরেডি আমরা ইয়েতে প্রথম অধ্যায়ে শিখেছি তোমাদেরকে, এগুলি একটু মনে রাখতে হবে। পরে আরেকটা সূত্র, তোমাদের গ্যাসের সমন্বয় সূত্র বলে একটা সূত্র তোমাদের শেখানো হয়েছিল, তিনটা দুইটা সূত্রকে সমন্বয় করে, সেটা মনে আছে? গ্যাসের সমন্বয় সূত্র এই যে এটা, গ্যাসের সমন্বয় সূত্র, P1 V1 by T1 equal to P2 by P2 by T2. এটা একই গ্যাসের বিভিন্ন কন্ডিশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। আর উপরে PV equal to NRT যে সমীকরণটা, সেটা আবার আমরা কি করি, একই গ্যাসের বিভিন্ন অবস্থার জন্য বিভিন্ন ভিন্ন ভিন্ন তাপমাত্রা চাপে আয়তন গণনার জন্য আমাদের এই সমীকরণটা কাজে লাগে। আরেকটা সম্পর্ক আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে, হচ্ছে যে বায়ুর যে আমরা অণুবিয়োজনের কথা বলি, এটা কিভাবে আমরা বলে থাকি, বায়ু তো মিশ্র গ্যাস, তো বায়ুর বাষ্প ঘনত্ব বের করা হয়েছে। বাষ্প ঘনত্ব হলো যে একই তাপমাত্রায় যে কোনো গ্যাসের আণবিক ভর এবং হাইড্রোজেনের সমায়তন হাইড্রোজেনের আণবিক ভরের অনুপাত, এটাকে বলা হয় বাষ্প ঘনত্ব। একই তাপমাত্রা চাপে কোনো গ্যাসের যে কোনো আয়তনের ভর এবং ওই তাপমাত্রা চাপে সমায়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এটাকে বলা হয় বাষ্প ঘনত্ব। তো প্রত্যেকটা পদার্থের আগে বাষ্প ঘনত্ব বের করা হয়েছিল, প্রত্যেকটা গ্যাসের সে বাষ্প ঘনত্ব দিয়ে আণবিক ওজন বের করা হয়েছে। এখন আর এই বাষ্প ঘনত্ব বিষয়টা অত বেশি ব্যবহার হয় না, হ্যাঁ, কিন্তু এটা আমাদের ভিত্তি একটা, এটা আমাদের গণনার ভিত্তি। এখন অনেক কিছুই তোমাদের শেখানো হয় না, কিন্তু ডিগ্রি শেখা খুব জরুরি দরকার বলে আমার কাছে মনে হয়েছে। তাহলে আমরা এখন একটু দেখি আমাদের কবির স্যারের বইয়ে কি আলোচনা আছে। তোমরা দেখতে পাচ্ছি যে এই হিসাবটা খুবই সহজ হিসাব। মনে করো উদাহরণ একে আমরা এখানে প্রশ্ন করা হয়েছে যে 12.5 গ্রাম হাইড্রোজেন কি মিথেন, 12.5 গ্রাম মিথেনে গ্যাসে কত মোল আছে। তাহলে কিভাবে করতে হবে অঙ্কটা, যে এখানে মিথেনে আণবিক ওজন বের করা হয়েছে, তারপরে 1 মোল আর হিসাব করা হয়েছে যে 16 গ্রাম হয়। তো 16 গ্রাম মিথেন সমান হলো 1 মোল, তাহলে 12.5 গ্রাম মিথেন সমান কত মোল, এইভাবে হিসাব করে। তোমরা কি সবাই রোল লিখছো ইয়েতে মেসেজ বক্সে? তারপর আমি মনে করো যে ইথেনের 5 মোল সময়ে 5 মোল ব্যবহার কত হবে, তাই ইথেনের আণবিক ওজন কত, 30, তাহলে 30 দিয়ে 5 কে গুণ করলে 150 গ্রাম ইথেন। তবে অ্যামোনিয়া 200টি অণুর ভর কত হবে, তো অ্যামোনিয়ার 6.023 × 10²³ টি অণুর ভর হলো 17 গ্রাম, তাহলে 200টা অণুর ভর কত হবে, তাহলে এতটি অণুর ভর 17 গ্রাম, তাই 200টা অণুর ভর 17 ভাগ 6.023 × 10²³, তার সাথে 200 গুণন। তো এই হচ্ছে তোমাদের এমনি অঙ্ক করার নিয়ম, এমনি একটু অঙ্কগুলো করতে হবে। আর তোমাদের ক্লাসের উপস্থিতি এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তবে 1.5 গ্রাম কার্বনের কতটি পরমাণু থাকে, কার্বনের এই পরমাণু হিসাব করাটা খুব জরুরি আমাদের, কারণ যে আমরা তো
অনেক দাম দিয়ে হীরা কিনি, হীরার মধ্যে কার্বন থাকে তোমরা জানো, একটা যদি 1.5 গ্রাম একটা যদি হীরা নিই, তাহলে সেই হীরার মধ্যে কত কতটি কার্বন পরমাণু আছে, যেখানে সেই হিসাবটা দেওয়া আছে। আমরা হীরা দিয়েও প্রশ্নটা হীরা দিয়েও করতে পারি, তখন হীরা কি তোমাকে বলতে হবে যে আমরা জানি হীরা হলো কার্বনের একটি রূপভেদ, এতে শুধু কার্বন পরমাণু থাকে। হ্যাঁ, তাহলে এত গ্রাম কার্বন পরমাণু, তাহলে এত গ্রাম হীরা মানে এতটি কার্বন পরমাণু। বুঝতে পারছ? জি। তারপরে এখানে একটা অঙ্ক, এই যে সেন্টিমিটার পারদ চাপে এতটি অ্যামোনিয়া অণুর আয়তন কত? এখন তোমাদের যে আমাদের যে সূত্রগুলো এতক্ষণ ধরে কথা বললাম, সেই সূত্রগুলোর ব্যবহার শুরু হবে। তোমাকে এই যে এখান থেকে তোমার এতটি অণুতে অ্যামোনিয়ার আয়তন কত, এত সিসি, তাহলে 6.02 আয়তন যদি তোমার 22.4 লিটার হয়, তাহলে 3.5×10^29 এর এতটি অণুর আয়তন কত হবে, এত লিটার বা এত সেন্টিমিটার কিউব। পৃথিবীতে পি সমান হলো 1 অ্যাটমোস্ফিয়ার, টি 1 = 273 কেলভিন, ডি 1 এত সেন্টিমিটার, যেটা আমরা বের করলাম এখান থেকে। আর পরীক্ষণীয় অবস্থা যেটা দেওয়া আছে সেই অবস্থাটা কি, প্রশ্নের মধ্যে থেকে আমাদের সেই অবস্থাটা বের করতে হবে, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 72 সেন্টিমিটার, দুইটা আলাদা আলাদা। এখন তোমাকে এই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 72 সেন্টিমিটার চাপে এই হিসাবটা করতে হবে। তো আমাদের পরিবর্তিত যে তাপমাত্রা চাপ আছে সেটা এখন আমাদের এখানে লিখতে হবে, লিখে নিয়ে আয়তন বের করতে হবে, V2 কত আসবে সেটা আমাদের বের করতে হবে, এভাবে লিখে নিয়ে সেটা বের করতে হবে। এইভাবে আমরা মোলার আয়তনের হিসাব নিকাশ গুলো, মোল সংখ্যার হিসাব, মোল আণবিক ওজন দিয়ে, এবং যে সম্পর্ক গুলো বলা হলো সেই সম্পর্ক গুলো ব্যবহার করে আমরা এই হিসাব গুলো সব শেষ করব। একটি বেলুনে এনটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, সিদ্ধ হয়ে যদি বেলুন থেকে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, ওই বেলুনে কার্বন ডাইঅক্সাইডের কতটি অণু অবশিষ্ট আছে? পারবে? 22 গ্রাম চলে গেছে, তাহলে থাকলো কত গ্রাম? 22.4 লিটার মানে 1 মোল, 1 মোল।